السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وآله وأصحابه أجمعين. সম্মানি দিনী ভাই বোনেরা, আমি আজকে আপনাদের সামনে কথা বলতে চাই একটি বিষয় নিয়ে, যেটা আমরা গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় খুব সমালোচিত আলোচিত হতে দেখছি। সেটা হচ্ছে ইমামের পিছনে অথবা ইমাম নিজে দেখে দেখে নামাজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না। এই বিষয়টি নিয়ে আমাদের মহতারাম প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি একটি লাইভে আলোচনা করেছিলেন গত পরশু দিন সম্ভবত, আর সেটা নিয়ে এখন খুবই আলোচনা সমালোচনা চলছে। আমি প্রথমে বলতে চাই যে এই বিষয়টি নতুন কোনো আলোচিত বিষয় নয়। এ বিষয় নিয়ে ইতিপূর্বে মহতারাম মরহুম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ উনিও কথা বলেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বি উস্তাজ কাজী ইব্রাহিম হুজুর, কথা বলেছেন আরও অনেক স্কলার, কিন্তু আমরা তখন এতটা আলোচনা সমালোচনা দেখিনি। কিন্তু মিজানুর রহমান আজহারি ভাই কথা বলার পরে এটা নিয়ে যথেষ্ট সমালোচনা দেখা যাচ্ছে। আসলে এই বিষয়টা একটু বেশি আলোচিত হচ্ছে, তাই আমরা এখন কথা বলতে হচ্ছে। আমরা একটি বিষয় দেখতে পাই যে যাকে আমরা পছন্দ করি না তার কোনো কথা যদি আমরা একটু লিকেজ পাই তখন একটু টানা হেঁচড়া বেশি করি, এ প্রবণতা আমাদের ভিতরে আছে। আর যদি কোনো দোষ না পাই তাহলে একটু বের করা যায় কি না সেই অনুসন্ধিৎসাও আমাদের ভিতরে আছে। আসলে এটা খুবই হতাশার, এটা খুবই দুঃখজনক। হ্যাঁ, ভুলকে ভুল বলতেই হবে, সে বিষয়ে আমাদের কোনো দ্বিধা নেই বলতে, কারণ সত্য তুলে ধরা এটা সকলেরই দায়িত্ব। কিন্তু কোনোভাবেই যেন কারোর উপরে জুলুম হয়ে না যায় তাই আলোচনার ক্ষেত্রে সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকটি বিষয়ে ইনসাফ অত্যন্ত জরুরি। তো এখন মিজানুর রহমান আজহারি ভাই বলেছেন যে ইমামের সাথে বা ইমাম নিজে নফল নামাজে তিনি দেখে দেখে কোরআন পড়তে পারবেন, তবে তিনি এটাকে উৎসাহিত করেননি, বরং তিনি বলেছেন না করাই উত্তম। এরপরেও সমালোচনা কেন সেটা আমাদের বুঝে আসে না। হতে পারে যে উনি হানাফি মাজহাবের আলোচনাটা এখানে স্ট্রংলি শক্তভাবে তুলে ধরেননি, না ধরাতেও এই আলোচনার সূত্রপাত হতে পারে। তা আমরা এ বিষয়ে একটু আলোকপাত করতে চাই যে শরীয়ত এ বিষয়ে কি বলে। কোরআন দেখে দেখে নামাজ পড়া এটা নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন দেখে নামাজ পড়েননি, এবং সাহাবাই কেরামের কেউ কোরআন দেখে নামাজ পড়েছেন এটা হাদিসে পাওয়া যায় না। কোনো সাহাবিও দেখে দেখে তিলাওয়াত করেছেন নামাজে এটা সাব্যস্ত নয়, তাহলে এটা সাহাবাই কেরামের সুন্নাহও নয়। তবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন গোলাম ছিল যার নাম হচ্ছে জাকওয়ান আবু আমর। এই আবু আমর জাকওয়ান উনি তাবি ছিলেন, এটা হলো অধিক শুদ্ধ কথা। তিনি মাঝে মাঝে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তারাবির নামাজে ইমামতি করতেন, তিনি সেখানে দেখে দেখে কোরআন তেলাওয়াত করেছেন, এ মর্মে হাদিস পাওয়া যায়। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপস্থিতিতে হযরত জাকওয়ান রহমাতুল্লাহি আলাই উনি দেখে দেখে কোরআন তেলাওয়াত করেছেন নামাজে, তারাবির নামাজে। মা আয়েশা এটা বারণ করেননি, বরং তিনি সাপোর্ট করেছেন, এটাই প্রমাণিত হয় তার আমল দিয়ে। তিনি নিষেধ করলে জাকওয়ান এ কাজ করতেন না, তো জাকওয়ান এ কাজ করেছেন এটা মা আয়েশার সাপোর্ট ছিল। এজন্যই ওলামায়ে কেরামের কেউ কেউ দেখে দেখে নামাজে কোরআন তেলাওয়াত করাকে জায়েজ বলছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ফাকিহা মুহাদ্দিসা উনি বিষয়টিকে সাপোর্ট করেছেন, বিদায় এর পক্ষে এখন ওলামায়ে কেরামের বক্তব্য পাওয়া যায়। মা আয়েশার মতো একজন লোক যখন এটাকে সাপোর্ট করলেন তখনই এখানে মতভেদ বা মতবিরোধের জায়গা তৈরি হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সাহাবাই কেরামের কেউ এই আমলটি করেননি, সুতরাং এটাকে সুন্নাতে সাহাবা বা সুন্নাতে রাসুল বলার কোনো সুযোগ নেই। মা আশার এটা ব্যক্তিগত ইস্তেহাদ হতে পারে, যে ব্যক্তিগত ইস্তেহাদ একবারে সঠিক সেটা বলাও কঠিন, তবে আবার এটাকে একবারে হারাম এ ফতুয়া দেওয়া একটু জটিল, কারণ মা আশার মতো মহাদ্দেসা ফাকিহা এ কাজের অনুমোদন করেছেন। তাই ওলামায়ে কেরামের মতামত এখানে বিভক্ত। এ বিষয়ে ইবনু কুদামা রাহেমাহুল্লাহ উনি ওনার আল মগনি নামক কিতাবের প্রথম খণ্ডের 335 নম্বর পৃষ্ঠায় কয়েকজন মনীষীর আকওয়াল উদ্ধৃত করেছেন। যেমন ইমাম আহমদ ইবনু হাম্বাল রাহেমাহুল্লার বক্তব্য তিনি উদ্ধৃতি করে বলেন, কাল আহমাদু লা বাস আন ইউসাল্লিয়া বিন্নাস আল কিয়ামা, যদি কিয়ামুল লাইল করে তথা নফল নামাজ পড়ে, ওহু ইয়াংজুরু ফিল মুসহাফ, আর ইমাম তাকিয়ে থাকে কোরআনের মুসহাফের দিকে,
لا باس كونو অসুবিধা নেই قيل له أفي الفريضة قال لا إمام محمد بن حنبل رحمه الله কে প্রশ্ন করা হলো তাহলে কি ফরজ নামাজে পড়তে পারবে দেখে দেখে কোরআন তিনি বললেন যে না সেটা পারবে না قال القاضي يقرأ في الفرض ولا بأس به في التطوع المغني নামক কিতাবে আল্লামা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ আবার বলেন قاضي বলেন ফরজ নামাজের ক্ষেত্রে দেখে দেখে কোরআন তেলাওয়াত করা মাকরুহ তবে নফল নামাজের ক্ষেত্রে অসুবিধা নেই ইযা লাম ইয়াহফাজ যখন ইমামের কেরাত মুখস্থ না থাকে فإن كان حافظا كره أيضا যদি তিনি হাফেজ হন অর্থাৎ কোরআনের মুখস্থ অংশ জানার পরেও দেখে দেখে কোরআন পড়েন তাহলে মাকরুহ হবে হুকিয়া আন ইবনে হামিদ أن النفل والفرض في الجواز سواء ابن حامد থেকে বর্ণিত আছে আল্লামা ইবনে কুদামা বলেন ফরজ এবং নফল দুই নামাজেই বরাবর এটা জায়েজ তাহলে ইবনে হামিদ বলেন ফরজ নামাজ নফল নামাজ দুই নামাজে দেখে দেখে কোরআন তেলাওয়াত করা যাবে সুহেল আজ-জুহরি আন রাজুলিন ইয়াকরাউ ফি রমাদানা ফিল মুসহাফ ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো রমজানে তারাবিন নামাজ যদি দেখে দেখে কেউ কোরআন তেলাওয়াত করে তাহলে বিষয় ফতোয়া কি ফাকাল কানা খিয়ারুনা ইয়াকরাউনা ফিল মাসাহিফ তখন ইমাম জুহরি উত্তর দেন আমাদের চেয়ে যারা ভালো মানুষ তারাই দেখে দেখে কোরআন তেলাওয়াত নামাজে করেছেন আল্লামা নববী রহমতুল্লাহ আলাই উনার মজমু নামক কিতাবের চার নম্বর খণ্ডে ২৭ নম্বর পৃষ্ঠায় বলছেন লাউ কারাল কোরআন মিনাল মুসহাব লাম তাবতুল সলাতু যদি কোনো ব্যক্তি দেখে দেখে কোরআন তেলাওয়াত করে তার নামাজ বাতিল হবে না সাওয়ান কানা ইয়াহফাজুহু আমলা সে হেফজ জানুক অথবা না জানুক ওই অংশটুকু তার মুখস্থ থাকুক অথবা না থাকুক বাল ইয়াজিবু আলাইহি যালিকা ইযা লাম ইয়াহফাজিল ফাতিহা যখন সূরা ফাতিহা মুখস্থ থাকবে না তখন নামাজ যেহেতু কেরাত পড়া ফরজ তাই তাকে দেখে দেখে হলেও সূরা ফাতিহা পড়তে হবে এটা ওয়াজিব আল্লামা বিন বাজ রাহেমাহুল্লাহ উনার মজমুয়ে ফতুয়ার ১৭ নম্বর খণ্ডে ১১৭ নম্বর পৃষ্ঠায় বলেছেন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে ফজরের নামাজে লম্বা কেরাত পড়া লাগে কেউ কেউ যদি দেখে দেখে তেলাওয়াত করে নামাজে হবে কিনা তখন তিনি বলেছেন হ্যাঁ ইয়াদুদু যালিকা ইযা দাআত ইলাইহিল হাজা যখন মুখস্থ থাকবে না জরুরতের কারণে দেখে দেখে পড়তে পারবে আর নফল নামাজ তারাবির নামাজ সেটা তো জায়েজ আছেই তিনি বললেন জায়েজ আছে নফল নামাজে দলিল দিলেন হযরত জাকওয়ান রাহেমাহুল্লাহ সেই বিখ্যাত কর্ম যেটা মা আশার সামনে তিনি করেছেন দেখে দেখে কোরআন তেলাওয়াত তো আমরা বুঝতে পারলাম যে কিছু কিছু আলেম এটাকে জায়েজ বলেছেন তবে একটি বিষয় লক্ষণীয় কোনো আলেম কিন্তু এটাকে সুন্নাহ বলেননি তাহলে সুন্নাহ অগ্রাধিকার পাবে না জায়েজ নিশ্চয়ই সুন্নাহ তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাকে সাপোর্ট করার কারণে আলেমরা কেউ কেউ এটাকে জায়েজ বলেছেন কিন্তু সুন্নাহ তো কেউ বলেননি তাই সুন্নাহ থাকতে আমরা জায়েজের কাছে আসব কেন তাই কোনোভাবেই আমরা দেখে দেখে কোরআন পড়ার ব্যাপারে কাউকে এনকারেজ করছি না উৎসাহিত করছি না আমাদের মিজান আজহারি ভাইও বিষয়টা উৎসাহিত করেননি তবে হ্যাঁ তিনি হানাফি মাজহাবের যে ফতোয়া সেটাকে স্ট্রংলি একটু বললে হয়তো এই বিতর্কটা তৈরি হতো না বাংলা ভাষাভাষী যারা উনার আলোচনা শোনেন তাদের অধিকাংশই তো হানাফি মাজহাবের এবং আমাদের দেশে তো শতকরা ৯০ জনের বেশি আমরা হানাফি সুতরাং ফতোয়া দেওয়ার সময় এই বিষয়টা একটু তিনি যদি খেয়াল করে হানাফি মাজহাবের ফতোয়াটা খুব জোরালোভাবে তিনি তুলে ধরতেন তাহলে হয়তো বিতর্কটা তৈরি হতো না তবে তিনি নিশ্চয়ই কোরআন দেখে দেখে পড়ার জন্য উৎসাহিত করেননি হানাফি মাজহাবের ফতোয়া কি এ বিষয়ে ওলামায়ে হানাফ তারা কেউ দেখে দেখে নামাজে কোরআন তেলাওয়াতকে তারা অনুমোদন করেননি বরং ওলামায়ে হানাফ দুভাগে ফতোয়া দিয়েছেন এক ভাগ ওলামা জম্মে গফির বেশি দল বলেছেন এটা বাতিল এটা করলে নামাজ ফাসেদ হয়ে যাবে এটা জায়েজ না এটা হারাম অর্থাৎ নামাজে দেখে দেখে কোরআন পড়া যাবে না পড়লে নামাজ বাতিল হয়ে যাবে আর হালাফি মাজহাবের কিছু কিছু আলেম এটাকে হারাম বলেননি নামাজ ফাসেদ হয়ে যাবে বলেননি বরং তারা এটাকে মাকরু বলেছেন কিন্তু মাকরু থেকে খালি নয় হানাফি মাজহাবের সকল আলেম এটাকে অনুমোদন করেননি কোনো আলেমই করেননি এটা কেউ বলেছেন হারাম কেউ বলেছেন মাকরু আর যেহেতু আমরা অধিকাংশ হানাফি মাজহাবের সুতরাং আমরা এটাকে জায়েজ বলে দেওয়ার সুযোগ আমাদের কম আচ্ছা এরপরে জায়েজ বলে দেওয়ার সুযোগ এজন্য রাখা দরকার নেই কারণ যেহেতু এটা সুন্না না আমরা নিশ্চয় মানুষকে সুন্নার দিকে এনকারেজ করব জায়েজের দিকে নয় ওলামায়ে হানাফের বক্তব্য দলিল কি দলিল হলো এক নম্বর
সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। তো দেখে দেখে কোরআন পড়া রাসূলের সুন্নাহ না রাসূল করেননি, সাহাবাই কেরাম করেননি, সুতরাং আমরা কেন করব, কোন প্রয়োজনে করব, এটা এক নাম্বার। তো আমরা তো নামাজের আলোচনা যখন আসে এই হাদিসকে আমরা সামনে এনেই আমরা আলোচনা করি, তো এখানে কেন আনব না, এখানেও আমরা আনব যে বিশ্বনবী দেখে কোরআন পড়েননি নামাজে সুতরাং আমরাও পড়ব না, সাহাবাই কেরাম পড়েননি আমরাও পড়ব না, মা আয়েশা নিজে করেননি, উনার গোলাম করেছে, উনি হয়তো সাপোর্ট করেছেন, এটা তার ব্যক্তিগত একটি ইস্তেহাদ, কিন্তু মা আয়েশার ব্যক্তিগত ইস্তেহাদকে রাসুলের সুন্নার উপরে প্রাধান্য দেওয়ার সুযোগ নেই। আবার খুব শক্তভাবে এর বিরোধিতা করলে মা আয়েশার ব্যাপারে আপনার ধারণা এটাও একটি ব্যাপার আছে, কারণ তিনি অনেক বড় ফাকিহা, তিনি অনেক বড় মহাদ্দেসা, তাই তার ইস্তেহাদকেও সম্মান জানিয়ে কথা যখন আমরা বলবো সফটলি বলতে হবে। এরপরে নামাজে দৃষ্টি থাকবে কোথায়, আমরা সকলে একমত সেজদার স্থানে, এটাই হাদিস। তো বারবার যদি মুসহাফ হাতে নিয়ে কোরআনের কপির দিকে তাকানো হয় তাহলে সেজদার স্থানেও কিন্তু চোখ থাকে না। এরপরে আমলে কাসির হয়ে যায়, ওলামায়ে আহনাফ এটাও বলেছেন যে আমলে কাসির হলে তো নামাজ বাতিল হয়, যদি আর বিপরীতে কথা আছে যে বারবার যদি কোরআনের দিকে তাকালে আর ফিসটা উল্টালে আমলে কাসির হয়ে যায়, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাতনি উমামাকে কাঁধে নিয়েছেন, কাঁধ থেকে নামিয়েছেন, আবার রুকু থেকে সেজদা থেকে উঠে তিনি আবার কাঁধে নিয়েছেন, হযরত হাসান হোসাইনকেও নিয়েছেন, এটা আমলে কাসির হতো না? তাহলে বোঝা গেল যে এটা আমলে কাসির, এর বিপরীতে কথা আছে। তবে ওলামায়ে হানাফ এটাকে আমলে কাসির হিসাবে সাব্যস্ত করে তারা বলেছেন এটা করা যাবে না। এরপরে দেখে দেখে যখন কেউ কোরআন পড়বে তখন কিন্তু তার নামাজের মনোযোগ কমবে, এটা একেবারে স্বাভাবিক। নামাজের প্রতি তার যে খুশু খুদু এবং নামাজের দিকে যে মন দিল থাকে, আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন এবং কোরআন পড়ার সময় যে অর্থ বুঝে বুঝে পড়ার একটা ধ্যান আছে, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এ নিয়ে দ্বিমত করার কথা কারো নয়। এজন্যই দেখে দেখে নামাজ পড়া, এছাড়াও এর পেছনে দেখে দেখে নামাজ পড়া ঠিক নয়, অনেক হাদিস থেকেও দলিল আছে, পরবর্তী মহাদ্দেসদের আকওয়াল আছে, ওলামায়ে হানাফের অনেকেরই ফতোয়া আছে। সুতরাং দেখে দেখে নামাজ পড়া, তেলাওয়াত কোরআন দেখে দেখে নামাজে তেলাওয়াত করা, আমরা এটার পক্ষে কথা বলছি না এবং মিজান আজহারি ভাইও বলেননি, যদিও হানাফি মাজহাবের ফতোয়াটা স্ট্রংলি তুলে না ধরার কারণে একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে মাত্র। তবে আমরা কারো আলোচনা সমালোচনা করার সময় ইনসাফ যেন ভুলে না যাই, আমরা যেন তার উপর জুলুম করে না ফেলি সমালোচনা করার সময়, বিষয়টাও আমাদের খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে দিন মেনে চলার তৌফিক দান করুন। আল মুমিন মিরআতুন লি আখিহি, এক মোমেন আরেক মোমেনের আয়না, এই হিসাবে ভুলগুলো ভালোবাসা নিয়ে ধরিয়ে আমরা দেব, সেটাও ঠিক চলতে থাকবে, আমরা এর রেখথকও সরব না। তবে আমরা যেন আবার ইনসাফহীন হয়ে না যাই, ভুল ধরতে গিয়ে নিজে জালেমের কাতারে আবার চলে না যাই, অযাচিত সমালোচনা করলে তো জুলুম হয়ে যাবে, তখন আমি জালেম সেজে যাব, আল্লাহ কিন্তু আমাকেও ছাড়বেন না। এই বিষয়গুলো আমরা মাথায় রেখে তারপরে এগিয়ে যাব ইনশা আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।